ওই বাড়িতে গেলে তুই কখনোই সুখী হতে পারবি না, আমার কথা মিলিয়ে নিস। কারোর ব্যাপারে না জেনে মন্তব্য করা ঠিক নয় আমি জানি, কিন্তু আমি সুজয়দের পরিবারকে বেশ কয়েক বছর ধরেই চিনি, ওরা খুব লোভী, তুই আমার কথা বিশ্বাস কর মা। আমার এত টাকা আছে জানা সত্ত্বেও সুজয় বলেছে আমাকে এক কাপড়ই ওদের বাড়িতে যেতে, কোন রকম যৌতুকও সে বিয়েতে নেবে না বলেছে। আর তুমি ওদের নামে এসব মিথ্যা কথা বানিয়ে আমাকে বলছো? আমার যদি ওখানে থাকতে অসুবিধা হয় তাহলে আমি অন্য কোথাও চলে যাব, কিন্তু এখানে আসবো না, তুমি চিন্তা করো না বাবা। মেয়ের মুখে এরকম কথা শুনি নিখিলেশ বাবু খুবই কষ্ট পায়। নিখিলেশ বাবু শহরের পাঁচজন ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিল। তার অনেকগুলো কারখানার মধ্যে একটিতে কাজ করত সুধীর বাবু, তারই ছেলে ছিল সুজয়। ওর পিতা আর সুজয় দুজনে দুজনকে পছন্দ করত, তারা একে অপরকে বিয়েও করতে চায়। নিখিলেশ বাবু অত্যন্ত ধনী ব্যক্তি ছিল, সে অর্পিতাকে খুবই আদর যত্নে বড় করেছে। অর্পিতাও তার বাবা মায়ের খুবই বাধ্য ছিল, কিন্তু হঠাৎই অর্পিতার কথাবার্তা ব্যবহারে এমন পরিবর্তন দেখে নিখিলেশ বাবু কিছুতেই মেনে নিতে পারছিল না। দেখো মনিকা, তুমি তোমার মেয়েকে সামলাও, আমি কিন্তু ওই পরিবারে আমার একমাত্র মেয়েকে বিয়ে দেব না, আমি ওদের খুব ভালো রকমই চিনি। আমি জানি না তোমার মেয়ের চোখে কি পট্টি পড়িয়েছে ওই ছেলে। আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি, তোমার মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমি আর কিছু বলতে পারবো না ওকে, ওর ভালো খারাপটাও তো আমাদের দেখতে হবে নাকি। নিখিলেশ বাবু এবং তার স্ত্রী দুজনেই অর্পিতাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও সে কিছু বোঝে না। তাদের একমাত্র মেয়ের জেদ রাখতে তারা সুজয়ের সঙ্গে অর্পিতার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর তাদের দিন বেশ ভালোই কাটে। একদিন সুজয়ের বোন অর্পিতা তাদের ঘরে এসে বলে, বৌদি পরশুদিন আমার কলেজে প্রোগ্রাম আছে, আমার কাছে ভালো শাড়ি নেই, তোমার একটা শাড়ি নেব? তুমি তো কত বড় লোক, তোমার তো অনেক ভালো ভালো শাড়ি আছে, একটা নিলে কি তোমার কোনো অসুবিধা হবে? না না, তোমার যেটা ইচ্ছা নিয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই, তুমি দাঁড়াও আমি বের করে দিচ্ছি। থাক থাক, তোমাকে কষ্ট করে উঠতে হবে না, তুমি বড় লোকের মেয়ে, তুমি সারাদিন আরাম করবে, এটাই তো তোমার একমাত্র কাজ, তুমি বসো আমি বের করে নিচ্ছি। এই বলে অমৃতা সব শাড়ি একটার পর এক বের করে দেখতে থাকে, কিন্তু কোনো শাড়ি তার পছন্দ হয় না। শেষ পর্যন্ত অমৃতা একটা শাড়ি পছন্দ করে বেরিয়ে যেতে যাবে এমন সময় অর্পিতা বলে, ওটা নিও না অমৃতা, ওটা আমার দিদার শাড়ি, মায়ের বিয়ের সময় দিদা মাকে দিয়েছিল, আর মা আমার বিয়ের সময় এটা আমাকে দিয়েছে, আমি চাই না এই শাড়িটার কোনো ক্ষতি হোক, ওটা বাদ দিয়ে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নাও, আমার কোনো অসুবিধা নেই। একবার বলছো যেটা ইচ্ছা সেটা নিতে, আরেকবার বলছো এটা নিতে না, তোমার কি মাথা খারাপ? আমি তো একটা শাড়িই নেব, আমার এটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। অর্পিতা কিছুতেই শাড়িটা দিতে চায় না। অর্পিতা বারবার শাড়িটা দিতে বারণ করায় অমৃতা চিৎকার করে করে কাঁদতে থাকে। তার চিৎকারের আওয়াজ শুনে বাড়ির বাকি লোকজন সেখানে ছুটে আসে আর অমৃতাকে তার কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করে। আমি বৌদির থেকে একটা শাড়ি চাইলাম বলে বৌদি আমাকে মেরেছে মা, আমি কিছুই করিনি, শুধু একটা শাড়ি চেয়েছিলাম কলেজের প্রোগ্রামে পড়ে যাব বলে, বৌদি আমাকে মারলো আর বললো আমাদের মতো গরিবের গায়ে নাকি এত বড় লোকের শাড়ি মানাবে না, দাদা বিয়ের আগে বৌদির কত প্রশংসা করত, আমি তো ভেবেছিলাম বৌদি সত্যি অনেক ভালো মনের মানুষ হবে। ছি বৌমাছি, ননদ মানে তো তোমার বোনের মতোই, এমনিতে তো আমাদের জন্য কিছু আননি বাপের বাড়ি থেকে, পাড়া প্রতিবেশীরা সবাই জিজ্ঞাসা করছে যে আমার বড়লোক বৌমা আমাদের জন্য কি এনেছে, আমি তাদের কিছু বলতে পারছি না, আর তারপরেও একটা পুরানো শাড়ির জন্য তুমি আমার ফুলের মতো মেয়েটাকে মারলে। আমি কিছু করিনি মা, আমি শুধু শাড়িটা নিতে বারণ করেছিলাম, ওটা আমার কাছে অনেক দামি তো সেই জন্য। এই কয়েকদিন হলো এখানে এসেছো আর এখনই আমাদের সংসার ভাঙতে চাইছো? আমি বলেছিলাম সুজয়কে বড়লোক বাড়ির মেয়ে আনিস না, সে ছেলে আমার কথা শুনলে তবে তো। ছাড়ো সেসব কথা, যা হয়েছে হয়েছে, এবার এই শাড়িটা আমার মেয়েকে দাও, ও পরবে। এই বলে অর্পিতার হাত থেকে লীলা দেবী শাড়িটা নিয়ে চলে যায়। অর্পিতার হাজার বারণ করা সত্ত্বেও তারা কিছুতেই কোনো কথা শোনেনি। অর্পিতা সারাদিন কান্নাকাটি করে, কিন্তু সুজয়কে সে এইসব ব্যাপারে কিছুই বলে না। তোমার আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো, তুমি ঠিক আছো তো? কোন রকম অসুবিধা হলে মাকে বা অমৃতাকে বলবে, আমি আর বাবা তো কাজের জন্য বাইরেই সারাদিন থাকি, তোমার ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। কি হলো, চুপ করে আছো কেন, বলো কিছু। এখানে সবাই খুব ভালো আছে সুজয়, তুমি যেমন ভালো তেমন তোমার বাড়ির লোকও ভালো,
ওরা আমাকে অনেক যত্ন করে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি একদম চিন্তা করো না। অমৃতা আর লীলা দেবী দরজার আড়াল থেকে তাদের কথা শোনে। বড় লোকেরা খুবই বোকা হয় বলো মা, আমরা ওকে এত জ্বালাই, ও দাদাকে কিছুই বলে না, আমাদের কি বলতো, আমরা যা যা চাই পেয়ে গেলেই হলো। এই বলে মা মেয়ে দুজনেই হাসতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। ছোট ছোট কারণে লীলা দেবী এবং অমৃতা অর্পিতাকে অপমান করে। তারা অর্পিতাকে বড়লোক হওয়ার জন্য খোঁটা দেয়। এমনই একদিন, কি গো নবাব নন্দিনী, সূর্য ডোবার সময় হতে চলল, আর কতক্ষণ ঘুমাবে? আমাদের বাড়িতে তোমাদের বাড়ির মতো চাকর বাকর নেই, নিজে হাতেই সব কাজ করতে হয়। ছেলের বউ আনার পরেও যদি সব কাজ নিজেকে করতে হয় তাহলে আর কি করবো বলো। এই তো মা, আমি উঠে গেছি, বলুন কি কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। ঘর ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, কাপড় কাচতে হবে, মশলা বাটতে হবে, রান্না করতে হবে, আরো কত কি। ঘরে যদি একটা ফ্রিজ থাকতো তাহলে রাত্রিবেলা সবজি কেটে রেখে দিলে সকালে তাড়াতাড়ি করে রান্না চাপানো যেত। ভেবেছিলাম ছেলের বিয়ে দিলে যৌতুকে একটা ফ্রিজ নেব, কিন্তু আমার গুণধর ছেলেটা তো লাভ ম্যারেজ করলো, একটাই ছেলে আমার, তার বিয়ে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিলাম। এই বলে লীলা দেবী কান্নার অভিনয় করতে থাকে। অর্পিতার মন খুবই নরম ছিল, সে তার শাশুড়ি মাকে কষ্ট পেতে দেখে জিজ্ঞাসা করে, আপনার ফ্রিজ লাগবে মা? আমি এখনই বাবাকে ফোন করে একটা ফ্রিজের কথা বলছি, আপনি চিন্তা করবেন না, আমি তো বিয়েতে কিছুই নিয়ে আসিনি। এখন যদি বাবাকে উপহার হিসেবে একটা ফ্রিজ দিতে বলি তাহলে ওরা খুব খুশি হবে। তুমি ফ্রিজ চাইলে ওনারা খুশি হবে? তাহলে তো বেশ ভালোই। তাহলে আরো কয়েকটা জিনিস চেয়ে তোমার বাবা মাকে বেশি করে খুশি করে দাও, কেমন? আর কি চাইবো মা? একটা ফ্রিজ, একটা ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, একটা মিক্সচার, আর একটা ইন্ডাকশন ওভেন, আর কি যেন, হ্যাঁ একটা ভ্যাকিউম ক্লিনার, আর আমাদের তিনটে ঘরের জন্য তিনটে এসি। আসলে কয়েক বছর ধরে যা গরম পড়ছে কি আর বলবো, আমরা তো গরিব মানুষ, আমরা এসব সহ্য করতে পারি। তুমি বড় লোকের মেয়ে, তুমি কেন কষ্ট করবে বলো তো, তাই আর কি। এত কিছু কিভাবে চাইবো মা, উপহার হিসেবে কি এত কিছু চাওয়া যায় বলুন, আপনি বলুন না, এত কিছু আমি পারবো না, আমাকে ক্ষমা করবেন। তাহলে সব নিজেই করবে কাল থেকে, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, আমি কিছু সাহায্য করতে পারবো না। এই বলে লীলা দেবী সেখান থেকে চলে যায়। অর্পিতার ব্যবহারে তার শাশুড়ি মা কষ্ট পেয়েছে ভেবে সে তখনই তার মাকে ফোন করে সমস্ত জিনিস পাঠানোর কথা বলে। অর্পিতার বলা জিনিসের নাম শুনে তার বাবা মা অবাক হয়ে যায়। সব কথা শুনে নিখিলেশ বাবু বলে, দেখলি তো আমি বলেছিলাম তোরা লোভী, তখন তোমার মেয়ে আমার কোনো কথাই শোনেনি, আজ বুঝতে পারছো? ওরা যা যা চাইছে সব পাঠিয়ে দাও, আমি চাই না আমার গাফিলতির জন্য আমার মেয়েকে কোনো রকম কষ্ট পেতে হয়। তারা সমস্ত জিনিস পাঠিয়ে দিলে অর্পিতার শ্বশুর বাড়ির সকলেই খুবই খুশি হয়, তাকে অনেক আদর যত্ন করে, কিন্তু তাদের লোভ যেন বাড়তেই থাকে। কখনো কখনো তারা অর্পিতার কাছ থেকে কোনো জিনিস চেয়ে নিত, আবার কখনো কখনো চুরি করত। এমনই একদিন, মা অর্পিতা, আমার সোনার কানের দুল দুটো আমার আলমারিতেই ছিল, কিন্তু এখন আর কোথাও খুঁজে পাচ্ছি না, ওটা অনেক পুরানো আর অনেক দামি, ওটাও আমার দিদার কানের দুল, আমি ছোট থাকতেই দিদা ওটা আমাকে দিয়েছিল, আমি তো ওটা সব সময় পরে থাকি, আজকেই খুলে রেখে স্নান করতে গিয়েছিলাম, কিন্তু এসে থেকে ওটা আর পাচ্ছি না আমি। তাহলে আমাদেরকে ডাকলে কেন, নিজে আর একটু ভালো করে খুঁজতে পারতে তো? আমি সব জায়গায় খুঁজেছি অমৃতা, কোথাও পাচ্ছি না, ওটা না পেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, ওটা আমার দিদার শেষ স্মৃতি। তাহলে আর কি, এবার পুলিশ ডাকো, ওরা এসে আমাদের ঘরগুলো খুঁজুক, আর না হলে তুমিই খুঁজে দেখো। আমি তো জানি তুমি এটাই ভাবছো যে তোমার গহনা আমার মেয়ে নিয়েছে, তাই তো? আমার চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি, বলার ধরন দেখেই বুঝতে পারি, আজ আমরা গরিব বলে আমাদেরকে চুরির বদনামও মাথা পেতে নিতে হবে, সবই কপাল, বুঝলে? না মা, আমি সেটা বলতে চাইনি। তারা কেউই অর্পিতার কথা শোনে না। অর্পিতা সারাদিন কানে দুল দুটো খুঁজতে থাকে আর কাঁদতে থাকে, সুজয় জিজ্ঞাসা করলেও সে কিছুই বলে না। এরকম ভাবে আরো বেশ কয়েকদিন কাটে। তার শ্বশুর বাড়ির লোকের ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওঠে অর্পিতা। একদিন তার শ্বশুর মশাই সুধীর বাবু বলে, অনেকদিন তো বাপের বাড়ি যাওনি, কয়েকদিন গিয়ে ঘুরে এসো, ওদেরও তো তোমাকে দেখতে ইচ্ছে করতেই পারে, তাই না?
আজই চলে যাও, কয়েকদিন থেকে এসো, আর ফেরার সময় 10 লক্ষ টাকা নিয়ে এসো, কেমন? 10 লক্ষ টাকা? এত টাকা কি হবে বাবা? সুজয় একটা নতুন ব্যবসা শুরু করবে, বুঝেছো? আমিও ভাবছি ওর সাথে ব্যবসায় ঢুকে যাব। এইভাবে বৌমার বাবার অফিসে কাজ করে তার টাকায় সংসার চালাতে আর ভালো লাগছে না, লজ্জা করছে খুব। সুজয় তো আমাকে ব্যবসার কথা কিছু বলেনি, ওর অফিসে তো সব ঠিকঠাকই আছে। ও কি বলবে, ও আমার ছেলে না আমি ওর ছেলে, আমি যা ঠিক করবো তাই করবে। তুমি যাও, টাকা নিয়ে এসো। একদিকে আপনি বলছেন আমার বাবার টাকায় সংসার চালাতে আপনার লজ্জা লাগছে, আবার তার কাছ থেকে এত টাকা চাইছেন। অর্পিতার কথায় রেগে গিয়ে লীলা দেবী তাকে চড় মারতে গেলে সুজয় তাকে এসে আটকায়। ছি মা, ছি বাবা, ও নিজে সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমাদের সাথে থাকতে এসেছে, আর তোমরা ওর সাথে এমন ব্যবহার করছো। ঘরে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন দেখেই আমার সন্দেহ হয়েছিল। যে লোক বিয়েতেই রাজি হচ্ছিল না, সে নিজের ইচ্ছায় এসব পাঠাবে না আমি ভালোই বুঝেছিলাম। আর এখন আমার মনে হচ্ছে ওর বাবাই ঠিক বলেছিল, এরকম বাড়িতে মেয়ের বিয়ে না দেওয়াই উচিত ছিল। তুই আজকে তোর বউয়ের কথায় আমাদের সবাইকে অপমান করছিস। দেখো মা, দেখো কি শিক্ষা দিয়েছো তাহলে ছেলেকে। একদম চুপ করে থাক তুই। অর্পিতাকে 100 বার জিজ্ঞাসা করার পরে ওরা তোদের নামে আমাকে কিছুই বলেনি কখনো। আজ আমি নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। তোমরা অর্পিতার দিদার শাড়ি আর দুলোকে ফিরিয়ে দাও, আমি জানি ওটা তোমাদের কাছেই আছে, এখনই এনে দাও। সুজয়ের কথা শুনে তারা সমস্ত কিছু এনে অর্পিতাকে দিয়ে দেয়। অর্পিতা খুবই খুশি হয়। সুজয় অর্পিতাকে নিয়ে একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। কয়েকদিন পর অর্পিতা বলে, বয়স্ক মানুষগুলো একা আছে, ওনাদেরকে ফেলে রাখা উচিত হয়নি আমাদের। তুমি ওদেরকে ক্ষমা করে দাও, চলো আমরা ওখানে ফিরে যাই, এভাবে এতদিন ধরে রাগ পুষে রাখা ঠিক হবে না। সুজয় অর্পিতার কথা শুনে বাড়িতে ফিরে আসে। তারা সবাই অর্পিতার কাছেও ক্ষমা চায়। সেদিনের পর থেকে ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি জীবনযাপন করতে থাকে। তুই আমার ঘরের জানালার নিচে চলে আসবি, এমনিতেও আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী ছাড়া আর কেউ থাকে না। ও যে সারাক্ষণই একটা ঘরে বসে থাকবে তা তো নয়, ও বাইরে বেরোলেই আমি তোকে মেসেজ করে দেব, তুই চলে আসবি, আমি তোর সঙ্গে বেরিয়ে যাব। কিন্তু তোর বাবা যদি তারপর আমাকে পুলিশে দেয়? আমি কিন্তু বলে দেবো সব এগুলো তোরই প্ল্যান ছিল, আমার কিন্তু এখনো পুরো ক্যারিয়ার পড়ে আছে, এসব করে আমি নিজের ক্যারিয়ার নষ্ট করতে চাই না। এই তুই আমার বন্ধু হয়েছিস, যে কিনা দরকারে নিজের বন্ধু সাহায্যই করতে পারে না। ঠিক আছে, যদি কোনোদিনও ধরা পড়ে যাস তাহলে বলে দিস যে এগুলো সব আমারই প্ল্যান ছিল, কিন্তু সেগুলো তো তখনই হবে যখন আমরা ধরা পড়ব, আর আমি এখানে থাকবই না। আজকে রিনি সবেমাত্র বিয়ে করে তার শ্বশুর বাড়িতে এসেছিল, তার অনিচ্ছা সত্ত্বেও তাকে বিয়ে করতে হয়েছিল। কিন্তু রিনির এখন অনেক কিছু করা বাকি ছিল, পুরো দেশটা ঘুরে দেখার স্বপ্ন ছিল তার। রিনি এসবই ভাবতে থাকে আর তার ঘর ফাঁকা হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এমনিতেও তার শ্বশুর বাড়িতে কেউ নেই, তার স্বামী না থাকলে তাকে আটকানোর মতো আর কেউ থাকবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ রিনির স্বামী সায়ন্তনের ফোনে একটা ফোন আসে এবং সে বাইরে বেরিয়ে যায়। এই তুই আমার জন্য একটা জামা নিয়ে আসতে পারতিস? আমি এখন এই বিয়ে জামা পরে তোর সঙ্গে বাইকে করে গেলে যে কেউ দেখে আমাকে সন্দেহ করবে, সবাই বুঝে যাবে নিশ্চয়ই কোনো নতুন বউ বাড়ি ছেড়ে পালিয়েছে। তোদের এত বুদ্ধি আর এইটুকু বুদ্ধি নেই যে একটা জামা নিয়ে আসবি? তোর বাবা আমাকে জেলে ঢুকিয়ে দেবে কিনা সেই ভয়ে আমি সারা রাত ঘুমাতে পারিনি, আবার বলে নাকি ওর জন্য জামা নিয়ে আসবো। এইভাবেই রিনি তার বিয়ের দিনই তার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। রিনি মনোরঞ্জন বাবু আর শর্মিলা দেবীর একমাত্র মেয়ে ছিল। মনোরঞ্জন বাবু আর শর্মিলা দেবী অভিভাবক হিসেবে খুবই কঠোর ছিল, তারা চাইতো তাদের মেয়ে সবসময় সবকিছুতে উন্নতি করুক আর নিজের জীবনে অনেক খুশি থাকুক। কিন্তু এমন চাইতে গিয়ে তারা যে তাদের মেয়ের প্রতি কতটা কঠোর হয়ে যাচ্ছিল সেটা তারা বুঝে উঠতে পারত না। রিনি বিদেশে পড়তে যেতে চাইলেও সে বিদেশে গিয়ে খারাপ হয়ে যাবে এই ভেবে তার বাবা মা সেটাতেও রাজি হয়নি। রিনি বেশ কয়েকদিন যাবৎ তার বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ঘোরাফেরা শুরু করেছিল। এই দেখেই তার বাবা মা তার বিয়ের কথা ভাবা শুরু করে দেয়। তুমি আমার বিয়ের কথা ভাবার আগে একবারও আমাকে বললে না বাবা, এভাবে পড়াশোনা শেষ করে নিজের লাইফটা একটু বাঁচতে শুরু করেছি, এরই মধ্যে তুমি আমার কাঁধে সংসারের বোঝা চাপিয়ে দিতে চাইছো? আমি একটু ভালো থাকলে কি তোমাদের ভালো লাগে না? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। বিয়ে করতে চাই না মানে? তুমি ঠিক করবে তুমি কি করতে চাও আর কি চাও না? আজ অব্দি কখনো কি সেরকম হয়েছে? আর আমরা তোমার বাবা মা, তোমার জন্য যে সিদ্ধান্ত নেবো সেটাই ঠিক হবে। তোমার বয়সই বা কত, আর তুমি নিজের জীবন সম্বন্ধে বোঝোই বা কি?
আমার বয়সেই তো মা বিয়ে করে সংসার সামলাতে শিখে গিয়েছিল। একটু বয়সে মা একা হাতে এতজনের খেয়াল রাখতে পেরেছে, আর আমি শুধু নিজের খেয়াল রাখতে পারবো না? আর এখন তো মানুষের জীবনযাত্রা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তখনকার দিনে মা এত কিছু পারলে আমি কেন পারবো না? তুই আমার সাথে নিজের লাইফের তুলনা করিস না। আমি আমার বাবা মায়ের কথা শুনে তোর বয়সে বিয়ে করে নিয়েছিলাম, আর আমার স্বামী শ্বশুর শাশুড়ি যেরকম চেয়েছিল আমি সেইভাবে নিজের জীবন কাটিয়েছি, তাই আমি একা হাতে সব করতে পেরেছি। তুইও আমার কথা শুনে বিয়েটা করে নে, দেখবি তুইও সব শিখে গেছিস। সেই যখন ধরে বিয়েই দেবে, তাহলে এত কষ্ট করে পড়াশোনা করালে কেন? না পড়িয়ে একেবারে ছোট থেকেই তো রান্না বান্না আর কাজের লোকে ট্রেনিং দিতে পারতে, তাহলে তোমাদেরও টাকা নষ্ট হতো না আর আমারও সময় নষ্ট হতো না। তোমরা যদি আমাকে বিয়ে করতে বাধ্য করো, তাহলে আমি কিন্তু পুলিশে যেতে বাধ্য হব। তোমার এত বড় সাহস, তুমি বাবা মাকে পুলিশের হুমকি দিচ্ছ? ওই বাজে ছেলে মেয়েগুলোর সাথে মিশে তোমার এরকম অবস্থা হয়েছে, বুঝেছি। যেই মেয়ে সাত চড়ে এক রাত কাটাতো না, সে কিনা বাবা মাকে পুলিশের ভয় দেখাচ্ছে। এবার যতদিন তোমার বিয়ে না হচ্ছে, ততদিন আমি তোমাকে বাড়ি থেকেই বেরোতে দেব না, এই আমি বলে রাখলাম। মা, তুমিও তো একটা মেয়ে, তুমি বাবাকে বোঝাও না, আমি কি একটু শান্তি করে জীবন কাটাতে পারবো না বলো তো? আমি কয়েক বছর পর বিয়ে করতে চাই। না, তোকে কয়েকদিন পরেই বিয়ে করতে হবে। আজকে বলছি মানে এক্ষুনি তোর বিয়ে হয়ে যাচ্ছে না। আমরা সম্বন্ধ দেখব, সেরকম ছেলে পছন্দ হবে তবেই তো তোর বিয়ে হবে। ততদিন তুই নিজের ঘরে থাকবি, আর যা চাইবি ঘরেই পেয়ে যাবি, কিন্তু বাইরে বেরোতে তুই পারবি না একেবারেই। বাবা মা কাউকেই সে বোঝাতে না পেরে সে খুবই চিন্তায় পড়ে যায়। তার আরো পড়াশোনা করার ইচ্ছা থাকলেও তার বাবা মা তাতে কখনোই রাজি হয়নি। বেশ কয়েকদিন মন খারাপ করে রিনি ঘর থেকে বেরোয়নি, আর এখন যখন সে সবে সবে বন্ধুদের সঙ্গে একটু ভালো সময় কাটানো শুরু করেছিল, তখনই তার বাবা মা তার বিয়ের কথা বলে তার সমস্ত স্বপ্ন ভেঙে দেয়। সে নিজের ঘরে বসে কাঁদতে থাকে। হঠাৎই তার এক বন্ধুর ফোন আসায় রিমি ফোনটা রিসিভ করে কাঁদতে থাকে। এ কি রিনি, তুই কাঁদছিস কেন? আজকে আমাদের বিকেলে ঘুরতে বেরোনোর কথা তো, সব বন্ধুরা ম্যাচিং জামা পরবে সেটা জানাতেই তোকে ফোন করলাম, ভাবলাম তুই এক্সাইটেড থাকবি। আর তুই কেন ঘরে বসে কাঁদছিস? আবারও কি তোর ডিপ্রেশন অ্যাটাক করলো নাকি রে? বাড়িতে এরকম বাবা মা থাকলে আলাদা করে আর নতুন কোনো রোগ এসে অ্যাটাক করতে হয় না। আমার নিজের বাবা মাই আমাকে একটুও বোঝে না, আর কাকে কি বলবো বল? তোরা ঘুরে আয়, আমি আজকে যেতে পারবো না, আমাকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। এসব কি বলছিস তুই? তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। এই বয়সে আবার কেউ বিয়ে করে? আমরা এখন কত জায়গায় ঘুরবো, ট্রিপে যাবো, কত এনজয় করবো, আর সেসব ছেড়ে তুই বিয়ে করে সংসার করবি? তোর মতো বড় রিয়েল লাইফ জোকার আর একটাও দেখিনি। কোন রকম সাহায্য যখন করতে পারবি না, অযথা আমার অবস্থা নিয়ে মজা করিস না। আমার মতো বাবা মা যদি তোদের থাকতো তাহলে বুঝতে পারতিস, তোদের বাবা মা তো কত কুল, তোরা যখন যেটা চাস সেটাই করতে দেয়। শোন, কারোর বাবা মাই না প্রথম থেকে এত কুল হয় না, ওদেরকে এরকম কুল বানিয়ে নিতে হয়, আর কুল বানানোর জন্য ফুলও বানাতে লাগে, সেগুলো তোর এখনো শিখতে লাগবে। যাই হোক, বাদ দে সব, বিকেলে আজকে সবাই মিলে তোর বাড়িতে আসবো, দেখি তোকে কেমন আমাদের সাথে না ছাড়ে। প্রিয়মের কথা শুনে রেনি খুবই খুশি হয়ে যায়। সে বিকেল বেলা তার বন্ধুদের আসার জন্য অপেক্ষা করতে থাকে। তার বন্ধুরা বাড়িতে আসলে মনোরঞ্জন বাবু এবং শর্মিলা দেবী কেউই রিনিকে তাদের সঙ্গে ছেড়ে দিতে রাজি হয় না। আমি তো রিনির কাছে শুনলাম কয়েকদিন পরে আপনারা নাকি ওর বিয়ে দিয়ে দেবেন। একজন সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে দেওয়াটা কিন্তু দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমরাই বা কি করতে পারি বলুন? একমাত্র রিনি যা করার ওই করতে পারে। হ্যাঁ কাকু, প্রিয়ম ঠিক বলেছে, আমরা চাইলেও আপনাদেরকে পুলিশে দিতে পারবো না, কিন্তু আমাদের কথায় রিনিকে রাজি করিয়ে সে ব্যবস্থা করতে পারি। যদি এভাবে ওকে বন্দী করে রাখেন তাহলে আমাদের সেই ব্যবস্থাই নিতে হবে, কারণ রিনি আমাদের বন্ধু, ওকে এরকম কষ্ট পেতে দেখলে আমাদের ভালো লাগবে না। দেখেছো রিনির মা, তোমার মেয়ে কাদের সাথে মেশে? এই কারণেই তো আমি তাড়াতাড়ি বিয়ে দেবো বলেছি। এসব ছেলে মেয়েদের সাথে মিশলে আমাদের মেয়ে এরকমই হয়ে যাবে। এরা আবার আমার বাড়িতে এসে আমাকে ধমকি দিচ্ছে, কোথাও ছাড়বো না আমার মেয়েকে, তোমরা এখন আসতে পারো। দেখে নিন কাকু কি করবেন। বাই দ্য ওয়ে, আমার বাবা হাইকোর্টের জাজ, আগেই বলে দিলাম, আমার নামে কেস করে আপনি কিছুই করতে পারবেন না। আমি বাবার কাছে নালিশ করে আপনারা অনেক কিছুই করতে পারি। প্রিয়মের কথা শুনে ভয় পেয়ে যায় শর্মিলা দেবী। এসব ঝামেলা এড়িয়ে চলার জন্য তারা রিমিকে বাইরে বেরোনোর অনুমতি দিতে বাধ্য হয়। রিনিও তার বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়ে খুবই খুশি হয়। এইভাবেই দিনের পর দিন রিমিকে তার বন্ধুরা তার বাড়ি থেকে নিতে আসে এবং তারা সবাই মিলে ঘুরতে চলে যায়। এরকম উচ্ছৃঙ্খল জীবন মনোরঞ্জন বাবু আর শর্মিলা দেবীর পছন্দ হয় না, তাই মনোরঞ্জন বাবুর কলিগের ছেলে সায়ন্তনের সঙ্গে তারা রিনির বিয়ে ঠিক করে দেয়। সায়ন্তনের বাবা মা কয়েক বছর আগেই গত হয়েছে, তাই বিয়ে করে তার সংসার ভরিয়ে তোলার জন্য সেও বেশ আগ্রহী ছিল। আমার বাড়িতে তো কেউ নেই,
আমার বিয়েতে বরযাত্রী হিসেবে আসার মতো লোকও খুব একটা কেউ নেই। তাই আমি বলবো আপনারাও বিয়েতে বেশি খরচা করবেন না, বরং হাসি মনে আপনার মেয়েকে আমার সাথে পাঠিয়ে দেবেন, এটাই যথেষ্ট হবে। আমি নিজে একা থাকলেও আপনার মেয়ের দেখভালে কোনো ত্রুটি রাখবো না। সায়ন্তনের কথায় মনোরঞ্জন বাবু এবং শর্মিলা দেবী দুজনেই মুগ্ধ হয়ে যায়। তারা কোনো রকম আড়ম্বর ছাড়াই বিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। উপরবালা আমাদের উপর মুখ তুলে চেয়েছে, না হলে এমন ভালো পাত্র পাওয়া যায় বলতো? নিজে থেকেই বলল বিয়েতে কোনো আড়ম্বর করতে হবে না, বেশি লোকজন জানাজানি হলে আমাদের মেয়ের ওসব বন্ধুরা এসে আবার বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু এখন আর সেই সুযোগ থাকবে না। হ্যাঁ, কিন্তু এই কয়েকদিন তোমার মেয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নিতে হবে, যাতে ও বিয়ের আগে ওর বন্ধু বান্ধবকে কিছু জানাতে না পারে। বিয়ে হয়ে যাবে, তারপর ওর সব জিনিস আবার ওকে ফেরত দেওয়া হবে, এমন না করলে আমার মেয়ের জীবনটা বরবাদ হয়ে যাবে। তারা দুজনে মিলে রেনির মোবাইল, ল্যাপটপ সমস্ত কিছু নিয়ে নেয়, যাতে সে কোনোভাবেই তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে না পারে। তার বন্ধুরা তার বাড়িতে খুঁজতে এলেও রিনি মামার বাড়িতে ঘুরতে গেছে এমন মিথ্যা কথা বলে মনোরঞ্জন বাবু তাদেরকে বাড়ি থেকে পাঠিয়ে দেয়। এইভাবেই বেশ কয়েকদিন কাটে। একদিন হঠাৎ করেই কোন রকম আড়ম্বর ছাড়াই খুবই সাধারণভাবে রেনি এবং সায়ন্তনীর বিয়ে হয়ে যায়। বিয়ের পরে রেনি তার মোবাইল হাতে পেলে তার বন্ধুদেরকে সবকিছু জানায়, সেই সঙ্গে সে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। অন্যদিকে রেনিকে বাড়িতে নিয়ে এসে সায়ন্তন রেনির সঙ্গে নানান রকম কথা বলতে থাকে। আমার বাবা মা চলে যাওয়ার পর থেকে এত বড় বাড়িতে এতদিন ধরে আমি একাই থেকেছি, তাই জন্যই বাড়ির এমন অবস্থা, ঠিক করে গোছানো হয়নি। তুমি তো এসে গেছো, আর এটা তো তোমারই বাড়ি, তুমি নিজের ইচ্ছা মতো এটাকে সাজিয়ে গুছিয়ে নিও, কেমন? বাবা, এই ছেলেটা কি বাজে বকছে? বউ এনেছে নাকি কাজের মাসি এনেছে, বোঝার উপায় নেই। বাড়িতে এসে বুঝতে পারলাম না, অমনি ঘর গোছানোর আদেশ দিয়ে দিল। আমার বাবা মা আমার জন্য এরকমই ছেলে খুঁজবে সেটা আমি ভালো করেই জানতাম, তাই জন্যই তো আমি পালিয়ে যাব। জানো আমি বাড়ির খাবার কত মিস করি, মা চলে যাওয়ার পর থেকে আমাকে বাইরেই খেতে হয়, আমি তো রান্না করতেও পারি না, আর অফিসের কাজের চাপে কখনো সেভাবে রান্না শেখাও হয়নি। তুমি এসে গেছো যখন আমি এবার মন আর পেট দুটো ভরেই খেতে পারবো। আমি জানতাম আমার বাবার পছন্দ এমনই হবে, একটু আগে ঘর গোছাতে বললো, এখন রান্না করতে বলছে। এভাবে জীবন কাটানোর থেকে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই অনেক ভালো হবে, প্রিয় মাসলেই আমি পালাবো, কিন্তু এই লোকটা তো বেরোচ্ছেই না এখান থেকে। আমি এতক্ষণ ধরে এত কথা বলছি, তুমি তো কোনো কথারই উত্তর দিচ্ছ না, কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো? সায়ন্তনের কথা শেষ হতে না হতেই তার ফোন বেজে ওঠে। সে ফোনে কথা বলতে বলতে ঘরের বাইরে বেরিয়ে গেলেই রিনি জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে যায়। প্রিয়ম রিনিকে তার বাকি বন্ধুদের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। সমস্ত বন্ধুরা একসঙ্গে দেখা করে সেখান থেকে তারা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সায়ন্তন বাড়ি ফিরে রিনিকে না দেখতে পেয়ে তার বাবা মাকে ফোন করে জানায়। আপনারা কি রিনির ইচ্ছার বিরুদ্ধে কি ওর সাথে আমার বিয়ে দিয়েছিলেন? এরকম কেন করলেন বলুন তো? ও বিয়ের প্রথম দিনেই চলে গেল, সাথে সাথে আমার মান সম্মান ইজ্জত সবকিছু ধুলায় মিশিয়ে দিল। কাল আমি আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের সাথে দেখা হলে তাদের কি উত্তর দেবো বলুন? সায়ন্তনের কথা শুনে রিনির বাবা মা খুবই লজ্জায় পড়ে যায়। তারা পুলিশে খবর দেয়। চারিদিকে অনেক খোঁজাখুঁজির পরও রিনিকে কিংবা তার বন্ধুদেরকে কোথাও পাওয়া যায় না। শেষমেশ পর্যন্ত প্রিয়মের বাবার থেকে জানতে পারা যায় রিনি তার বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গেছে। এইভাবেই বেশ কিছুদিন কাটে। তারপরেও রিনি ফিরে আসছে না দেখে তাকে ফোন করা হয়। রিনি তার বাবা মাকে জানায় যে সে সেখানেই থাকবে, আর কোনোদিনও সে বাড়ি ফিরে আসবে না। আমরা বোধহয় আমাদের মেয়েটাকে একটু বেশি বেঁধে রেখেছিলাম, এইভাবে খাঁচা বন্ধ করে রাখলে একটা ছোট্ট পাখি সুযোগ পেলে উড়ে যায়, আর সেখানে তো আমাদের মেয়ে শিক্ষিত, প্রাপ্তবয়স্ক। তবে আমি সত্যিই ভাবিনি এমন কিছু হবে কোনোদিনও। আমরা ওকে আটকে রেখে ওর ভালো করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি ও এরকম কিছু করবে। ও পালিয়ে গিয়ে আমাদের মান সম্মান তো ডুবিয়ে দিলই, সেই সঙ্গে সায়ন্তনের মতো একটা ভালো ছেলেকেও এত কষ্ট দিল। আর আমাদের কিছু করার নেই, এখন শুধু উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন মেয়েটা ভালো থাকে। রিনির কাছে তার বাবা মা অনেকবার ক্ষমা চাইলেও সে আর কখনো বাড়ি ফিরে আসেনি। সে এখন নিজের মতো করে কাজ করে মজা করে জীবন কাটাচ্ছে। অন্যদিকে রিনির এমন ব্যবহারের পরে সায়ন্তন আর কোনোদিনই মনোরঞ্জন বাবু বা শর্মিলা দেবীর সঙ্গে যোগাযোগ রাখেনি।